नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेज और यूट्यूब चैनले प्रत्येक के स्वागत अपन संगे रही एलिना प्रत्येक दिन अपना जानें विभिन्न खबर अपडेट्स नहीं अपने सामने हाजिर हो जाए फेसबुक कन्टेंट अपना देखते पान डिजिटल माध्यम अर्थात रिपब्लिक बांगलार फेसबुक पेज और यूट्यूब चैनले এই মুহূর্তে আপনাদের একটু খবর দেব আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সল্ট লেকে করুণাময় বাস স্ট্যান্ডের একদম পাশে যেখানে আজকে সকাল থেকে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ চলছে ঠিক কি কারণে কোন চাকরি প্রার্থীরা সেটাও আপনাদের জানাবো আপনারা জানেন যে 2022 এ দীর্ঘ 5 বছর পরে টেট পরীক্ষা হয়েছিল আর সেই টেট পরীক্ষায় যারা পাস করেছিলেন তাদের তো চাকরি পাওয়ার কথা এত দিনে তাদের তো স্কুলে থাকার কথা কিন্তু তারা কোথায় রয়েছেন তারা রয়েছেন রাস্তায় বসে কারণ তাদের হাতে নিয়োগ নেই তাদের চাকরি নেই এখনো পর্যন্ত ইন্টারভিউ প্রসেসে তারা যেতে পারেনি ইন্টারভিউ হয়নি সে সমস্ত চাকরি প্রার্থীদের ডিএলএড ঐক্যমঞ্চের তরফে আজকে সকাল বেলায় সল্ট লেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে তারা মিছিল করে এপিসি ভবনে যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু সেখানেই বাধা দেয় তাদের পুলিশ আটকানো হয় তাদের এপিসি ভবনে অবস্থান বিক্ষোভ করতে বাধা দেওয়া হয় তার উল্টে তাদেরকে নিয়ে আসা হয় এই করুণাময় বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ ধরে এই করুণাময় বাস স্ট্যান্ডেই চাকরি প্রার্থীরা আজকে অবস্থান করছেন বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত হাতে নিয়োগপত্র এবং একই সঙ্গে ইন্টারভিউর ডেট তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত একইভাবে এই আন্দোলন কিন্তু চলবে অন্যদিকে প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে এসে কথা বলছেন দেখা করছেন ততক্ষণ তারা কিন্তু তাদের এই আন্দোলন তাদের এই লড়াই চালিয়ে যাবেন একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে বাংলায় আজও চাকরি প্রার্থীরা কেন বঞ্চিত কেন বাংলায় চাকরি নেই বারবার আন্দোলনকারীরা চাকরি প্রার্থীরা একটা প্রশ্ন তুলছেন যেখানে রাজ্যে এত এত প্রকল্প রয়েছে বারবার বলা হয় ডাবল ডাবল চাকরি হবে কিন্তু সেই চাকরি হয় না মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় আর সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবে রূপায়িত হয় না যে কারণে আজকে দীর্ঘদিন ধরে বহু চাকরি প্রার্থীদের আমরা দেখেছি কোথাও গান্ধী মূর্তির পাদদেশে কোথাও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কোথাও ডিএ আন্দোলনকারীরা আবার কোথাও ডিএলএড ঐক্যমঞ্চ প্রাথমিক টেট বঞ্চিত চাকরি প্রার্থীরা আজকে আবারও করুণাময় বাস স্ট্যান্ডের কাছে বসে এইভাবে লড়াই চালিয়ে যাচ্ছে নিজেদের হকের চাকরির জন্য প্রশ্ন হচ্ছে তাহলে কবে চাকরিটা তারা পাবেন আদতে পর্ষদ সভাপতি তিনি কি আসবেন তাদের সঙ্গে দেখা করতে তারা বারবার বলেছেন অনশনের পথে হাঁটবেন তারা আগামীকাল দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে এবং পুলিশ তাদেরকে এপিসি ভবনে যেতে বাধা দিয়েছে কিন্তু তারা জানিয়েছেন আন্দোলন কিন্তু তারা কোনোভাবেই বন্ধ করবেন না যেখানে 2023 এর প্রাথমিক টেটের যে ডেট যে পরীক্ষার যে তারিখ সেই তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে সেই তারিখের ডেট জানানো হয়েছে তারপরেও কেন 2022 এ যারা পরীক্ষা দিল তাদেরকে এখনো পর্যন্ত বসিয়ে রাখা হচ্ছে প্রশ্ন তো আসবেই বিভিন্ন প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর আমরাও খুঁজব যে বাংলায় কবে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা নিজেদের হকের চাকরিটা ফিরে পাবেন অন্যদিকে প্রত্যেকেই জানেন প্রত্যেকে যারা চাকরি প্রার্থী রয়েছে যারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এইভাবে লড়াই চালানোর জন্য তারা বলছেন মন্ত্রী বিধায়কদের বেতন বাড়ানো হচ্ছে 40,000-50,000 করে বেতন বাড়ানো হচ্ছে কিন্তু তাদের চাকরি দেওয়া হচ্ছে না অন্যদিকে ডিএ আন্দোলনকারীরা ডিএ পাচ্ছেন না তাহলে বাংলায় হচ্ছেটা কি প্রশ্ন তুলছেন তারা এবং এই প্রশ্নের উত্তর তারা যতক্ষণ না না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন তাদের চলবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।